ওরা দৌড়ে আসলো, খবর পেয়ে বাইতুল্লাহর সামনে দৌড়ে এসে আবু বকর সিদ্দিককে উঠায় তারা বলে, আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এতিম ছেলে মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করেছ, এই কারণে আজকে রক্তাক্ত হয়ে গেছ। এরে আবু বকর, বাঁচতে যদি চাও ইসলাম ধর্ম ছেড়ে দাও, আর ইসলাম ধর্ম যদি তুমি ছেড়ে দাও আমরা কথা দিলাম, লাত আর উজ্জার কসম করে আমরা কথা দিলাম, ইসলাম ধর্ম ছেড়ে দিতে পারলে আবু জেহেল উতবা সাহিবাকে ঘর থেকে ধরে ধরে এনে বাইতুল্লাহর সামনে মাটির নিচে তাদেরকে দাবায়া দেব। কিন্তু আমার ভাইরা, আবু বকর সিদ্দিক তো ঈমান আনছেন, ঈমান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনারা মহব্বতে আওয়াজ করে বলবেন ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? ইমানের দাম বেশি। আবু বকর সিদ্দিক এটা ভালো করে জানে, জোরে কোন জানে কি জানে না? আবু বকর সিদ্দিকের গোষ্ঠীর লোকেরা এসে বলতেছে, আবু বকর ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে আবু জেহেল উতবা সাহিবাকে উপযুক্ত জবাব দেওয়া হবে। আবু বকর সিদ্দিক বলে, না না, আমার গোষ্ঠীর লোক আপনারা হতে পারেন, এমন কি আমার মাও যদি আমার কাছে চলে আসে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, আমার শতবার আমাকে শহীদ করা হতে পারে, একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভুলতে পারি না, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ইসলামকে কি কষ্টের মাধ্যমে বিজয়ী করা হয়েছে? তরতাজা 36 বছরের তরতাজা যুবক হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলামের জন্য শরীরটা রক্তাক্ত করেছে, আহত হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের মা দেয় বলে, ও আমার কলিজা টুকরা সন্তান। আবু বকর সিদ্দিকের মা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, দেয় বলতেছে, বাবারে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে তুমি রক্তাক্ত হয়েছ, মুহাম্মদকে বলে যাও, ইসলামকে তুমি বলে যাও। আবু বকর সিদ্দিক মাথাটা উঠায় বলে, মা আপনি আমার জনম দুকুনি মা হতে পারেন, ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি, আমি আবু বকরের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমি আবু বকর আল্লাহর কাছে সিদ্দিক উপাধি পেয়েছি, জুড়ে কোন সুবহানাল্লাহ। ওগো আমার মা, আল্লাহর কসম করে বলি, বাইতুল্লাহর কসম করে বলি, আপনার মতো হাজারো মাকে বলতে পারবো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি আবু বকর বলতে পারবো না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। এ যুবকেরা, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা আল্লাহর কাছে দামি হতে পারে? দা ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর পদে ডাকে, জুরে কোন কার পদে ডাকে? আরো জুরে কোন? মানুষকে আল্লাহর পদে ডাকে। আজকে সমাজের কয়জন নেতা আছে কর্মীদেরকে আল্লাহর পদে ডাকে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তার কর্মী বাহিনী যারা ছিল, আল্লাহর নবী তো পিস্তল হাতে দিয়া বলে নাই, আমার বিরুদ্ধে যারা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা বলবে, গোপনে গোপনে তাদেরকে মেরে ফেলবে, এই কথা তো আল্লাহর নবী শিকার নাই, জুড়ে কোন শিখাইছেন? এ তো আসতে না, জুড়ে বলেন শিখাইছেন নাকি? তাহলে আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী তো আমাদের কি শিখাইয়া গেছেন, ইসলাম ধর্মই হলো শান্তির ধর্ম, ইসলাম ধর্মই হলো মুক্তির ধর্ম, ইসলাম ধর্মটাই হইল জান্নাতে যাওয়ার ধর্ম, জুড়ে কোন ঠিক কি না? আমাদের নবী হলেন রহমতের নবী, রহমতে পড়া রাহমাতুল্লিল আলামিন হলেন আমাদের নবী, আমাদের নবীর উপরে এত দয়া মায়া, আর কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই, জুড়ে কোন ঠিক কি না? আর জুড়ে কোন ঠিক কি না? এই জন্য আমাদের নবী যে রহমাতুল্লিল আলামিন, দয়া মায়া বেশি, আল্লাহর নবীর সাথে আমাদের দেশের কবি একজন ছিলেন, কবি নজরুল, নাম শুনছেন জীবনে? শুনেন নাই? কবি নজরুল ইসলাম হলেন আমাদের কবি, জুড়ে কন্টি কিনা? মুসলমান যারা তাদের কবি হলো কবি নজরুল, জুড়ে কন্টি কিনা? কবি নজরুল কত সুন্দর
সঙ্গীত বানায় গেছে, কত সুন্দর কবিতা বানায় গেছে। আজও কবি নজরুলের সেই কবিতাগুলা ইতিহাস হয়ে থাকবে। নজরুলের যেই কবিতাটা আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়। এই দোয়াটা কি আল্লাহর দরবারে কবুল হয় নাই? জুড়ে কোন কবি নজরুল আল্লাহর নবীর শানে কত না কবিতা গেয়েছেন, এই নবীর শানে যে কবিতাগুলা গেয়ে গেছেন কাজী নজরুল, এই কবিতাগুলা যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, এই কবিতাকে উসিলা করে আল্লাহ তাআলা তার কবিকে জান্নাতি বানায়া দিবে, ঠিক কিনা? কবিতা লিখে যায় নাই আমার নবীর শানে, কবিতা লিখে যায় নাই? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাত আকাশ বাতাস দেখবে যদি, দেখ আমি না মায়ের কুলে, দেখ আমি না মায়ের কুলে, দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখি শাহাদাতের, কচি মুখি শাহাদাতের বাণী সে শোনায়, আয়ের সাগর আকাশ বাতাস। আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেলো রে মাপি, ঠিক না? আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেলো রে, তারপরে দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আয়ের সাগর আকাশ বাতাস। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। কবি নজরুল ইসলাম ছিলেন একজন কবি, ইসলামের পক্ষে তার কলম ছিল, আর আমরা যাদেরকে জাতীয় কবি মানাই ওরা হলো ইসলামের চূড়ান্ত দুশ্মন, ঠিক কিনা? কাজী নজরুল হলেন ইসলামের সৈনিক হিসাবে কাজ করে গেছে, এরাই হলো ইসলামের পক্ষের শক্তি, আর আমরা যাদেরকে কবি বানায়া দিছি, জাতীয় সম্পদ যাদেরকে মনে করি ওরা জাতীয় সম্পদ নয়, ওরা হচ্ছে জাতীয় দুশ্মন, ঠিক কিনা? আজকে আমার বাংলাদেশে ষষ্ঠ সপ্তম দশম শ্রেণীর স্কুলের সিলেবাসে মানুষদেরকে যারা বানরের বাচ্চা সাজাতে চায়, ওরাই হচ্ছে প্রকৃতপক্ষে আমার স্বাধীন দেশের বিরোধী ষড়যন্ত্র, ঠিক কিনা? কিন্তু ওদেরকে আমরা বন্দি করি না, ওদেরকে আমরা বলি ওরা জাতীয় সম্পদ, পাটের মতো চুলগুড়া হয়ে গেছে সাদা, পাটও এর চাইতে ভালো, পাটেরও দাম আছে, কিন্তু এই নাস্তিকদের দাম এই নাস্তিকদের কাছে কাছে আছে, আলেমদের সম্মান নাই, ওলামায়ে কেরামদের সম্মান তাদের কাছে নাই, ওলামায়ে কেরামদের সম্মান দিতে পারলে, ওলামায়ে কেরামদেরকে দামি মনে করতে পারলে আল্লাহ তাআলা আমার আপনার বাংলাদেশে রহমতের দরওয়াজা উন্মুক্ত করে দিবে, জোরে কণ্ঠে কিনা? তাহলে আমার ভাইয়েরা, হযরতে সিদ্দিক আকবরের কথা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে মাত্র 37 বছরের টগবগে যুবক ইসলামের কথা বলে কি রক্তাক্ত হন নাই? জোরে বলেন, ইসলামের কথা বলে কি রক্তাক্ত হন নাই? কিন্তু আমার যুবক ভাইরা, যুবক ভাইদেরকে বলি, ইসলামে ইসলাম প্রচারে যুবক ভাইদের ভূমিকা কি? যুবক ভাইদের, আমার দেশের যুবক ভাইদের ভূমিকা হচ্ছে এই দেশে তাদের রাজত্ব কায়েম করা, কি বলেন, ঠিক কিনা? কথা কি বলেনি আল্লাহ জানে, আমার দেশের যুবক ভাইদের ভূমিকা হচ্ছে এই দেশে তাদের রাজত্ব কায়েম করা, জুলুম আর শোষণ
এইগুলা কায়েম করা, এইগুলা হচ্ছে প্রতিষ্ঠা করা। আর দেশের গরিব দুঃখী মিসকিন মানুষের টাকাগুলা লুটপাট করে কানাডায় বাড়ি বানাবে, জাপানে বাড়ি বানাবে, চায়নাতে বাড়ি বানাবে, ইংল্যান্ডে বাড়ি বানাবে, কোথায় কোন বাড়ি বানাবে এই ধান্দায় আছে। কিন্তু কবরের ভিতরে একটা বাড়ি আছে, মাটির নিচে 3.5 হাত নামক একটা মাটি যে ঘর দিয়ে আছে, এই ঘরকে সাজাবার ধান্দা আজকে আমাদের নাই, ঠিক কিনা? আপনি জাপানে বাড়ি বানান, আপনি ইংল্যান্ডে বাড়ি বানান, যেখানে আপনি বাড়ি বানান না কেন, এই বাড়িটাই আপনার চিরস্থায়ী বাড়ি হতে পারে? জোরে বলেন, এটা কি চিরস্থায়ী বাড়ি হতে পারে? এটা চিরস্থায়ী বাড়ি হতে পারে না। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই তো দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই তো দুনিয়াতে, ঠিক না? আমার ভাইয়েরা, ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে, ইসলামকে সমাজে বিজয়ী করতে হলে, বুড়া মানুষদের চাইতে যুবক যারা আছে, টকবগে যুবক যারা আছে, তারা ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে যদি রাজপথে দাঁড়িয়ে যদি তারা হকের আওয়াজ দেয়, রাজপথে দাঁড়িয়ে যদি ইসলামের পক্ষে স্লোগান তোলে, যুবকদের শক্তিশালী হাতকে দাবি দেওয়ার মতো শক্তি কারো না, ঠিক না? ইসলামের 2 নম্বর খলিফা ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইতিহাস আপনাদের জানা আছে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবী আবু জেহেল আর ওমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ফরিয়াদ করেছিলেন, আল্লাহ হয়তো আবু জেহেল না হয়তো ওমরকে ইসলাম, ইসলামের জন্য কবুল করিয়া নেন। আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাবের জন্য রাসূলের মূল্যবান দোয়াটাকে কবুল করে নিয়েছেন। হযরতে ওমর ইবনে খাত্তাব আবু জেহেল তার সংসদ ভবনে পার্লামেন্টে বসে তার বাহিনী নিয়া সিদ্ধান্ত করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা কল্লা যে এনে দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। কয় শত উট? কথা কি বুঝেন আমা? কয় শত উট দেওয়া হবে? 100 উট দেওয়া হবে। তরতাজা যুবক, মাত্র 26-27 বছরের তরতাজা যুবক হলেন হযরত ওমর ইবনে খাত্তাব। ইসলাম ধর্ম তখন গ্রহণ করে নাই। 100 উটের ঘোষণা যখন দেওয়া হলো পার্লামেন্টে, ওমর দাঁড়ায় গেলেন। ওমর ভালো করে জানে, ওমর যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় ওমরের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার মতো মক্কাতে কেউ ছিল না। যেদিন আল্লাহ নবীর হাতে কালিমা হাত রেখে কালিমা পড়েছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব, আজকে সমাজের যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইয়েরা, জীবন যৌবন সব কিছু এই সমস্ত বাজে নেতাদের পিছনে শেষ করে দিয়েছেন, আপনাদের মতো যুবক ছিলেন হযরতে ওমর ইবনে খাত্তাব। আল্লাহ নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে নবীকে বললেন, নবী আপনাকে বলে কষ্ট দিয়েছি, এই মুহূর্তে আমি ওমর আবু জেহেলের বাড়িতে যাচ্ছি। ইসলাম ধর্ম গ্রহণ করে সুজা আবু জেহেলের বাড়িতে চলে গেলেন, দাইয়া আবু জেহেলকে ডাক দিল। আবু জেহেল মনে মনে, তার পার্টনার তো ওমর, মনে হয় কোনো সুসংবাদ রাসূলের বিরুদ্ধে। আবু জেহেল বড় ফুটফুটে মন নিয়ে খুশি মেজাজ নিয়ে ঘর থেকে বের হলো। হযরতে ওমর ইবনে খাত্তাব টকবগে যুবক ছিলেন, বুকে চূড়ান্ত সাহস ছিল হযরতে ওমর ইবনে খাত্তাবের। আবু জেহেল যখন তার ঘর থেকে বের হলো, ওমর ইবনে খাত্তাব আবু জেহেলের বুকের কলারে, কলার বুঝেন, হ্যাঁ, আবু জেহেলের এই এই জায়গার মধ্যে, এই যে কি আছে না, এই জায়গার মধ্যে শক্ত হাতে পাকড়াও করে 2-3টা জুড়ে ঢাকি দিলেন। ঢাকি দিয়ে বললেন, আবু জেহেল তুমি কি জানো খাত্তাবের বেটা ওমর আজকে মুহাম্মদের হাতে ইসলাম ধর্ম কালিমা তাওহীদ গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে, তুমি কি শুনেছ? আল্লাহু আকবার বলবেন না, আরো আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। ওমর ইবনে খাত্তাব যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কথা আবু জেহেলের কাছে